আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর কিছুদিন পরে তো ঈদ, বেশি দিন নাই। তো ঈদের দিন সকালবেলা দেখা যায় যে আমরা টুকটাক নাস্তা খাই। তো আমি আজকে সেরকমই নাস্তার জন্য একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে কলি জীবনে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসায় খিচুড়ি পোলাও এগুলোর সাথে সকালবেলা কলি জীবনটাও করা হতো, আমরা পরোটা দিয়ে খেতাম, খুব ভালো লাগতো খেতে। তো ছোটোবেলার সেই স্মৃতিটাই এখন খুব মনে পড়ে গেল আমার, যেহেতু অনেক দিন দেশের বাইরে আছি, বাবা মা ছাড়া ঈদ করাটা তো একটু আমাদের এখানে মন খারাপের মতনই থাকে আমাদের, যতই ফ্যামিলি থাকুক তারপরও বাবা মা ডিফারেন্ট ব্যাপার। তো সেই কথাটা মাথায় রেখে আজকে আমি কলি জিভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নেই আমার কী কী উপকরণ লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা। আমি উপকরণগুলো আমার স্ক্রিনে লিখে দিয়েছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভাজবো, মানে বাদামি রঙ করে ভাজবো। বাদামি রং করে যখন মাছ মানে পেঁয়াজটা একটু হয়ে হয়ে আসবে, হালকা ব্রাউন কালারটা আর কি ভাজবে, তখন আমি এটার মধ্যে গরম মশলাগুলো আর কি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়ানাড়ি করব। নাড়ার পর এটার মধ্যে হচ্ছে আমি প্রথমে আদা রসুনের পেস্ট দেব, আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে একটু পানি ঢেলে দিলাম। পানি ঢালার পর আমি একটু লবণ দিয়ে নেব। লবণটা আপনাদের স্বাদ মতো নিয়ে না, অনেকে লবণ বেশি কম খাই আমরা, তাই আমি এক্স্যাক্ট পরিমাণটা লিখলাম না এখানে। তো লবণ দিয়ে একটু আরও ভালো করে কষাবো, যখন মশলাটা তেলের উপর উঠে আসবে তখন আমি এটার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, সাথে পেঁয়াজ বাটাটাও। তো ওটা দিয়ে আমি পেঁয়াজ বাটার পানি ধোয়া পানিটা দিয়ে দিলাম এখানে আর কি, যেটাতে পেঁয়াজ বাটাটা ছিল। তো পানি দেওয়ার পর একটু কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিব আমি, যেহেতু আমার কলিজিটা অলরেডি আগে থেকে সেদ্ধ করা আছে, আমার অত রান্না করার দরকার হবে না। তো আমি আলুটা দিয়ে একটু আর নাড়াচাড়া করে একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে রাখবো, কারণ আলুটা একটু সিদ্ধ হতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকেই রাখবো আমি। আমি মিডিয়াম আঁচে রান্না করছি, এটা মিডিয়াম টু হাই হিটে। তো এটা আলুটা যখন একটু হয়ে আসবে তখন আমি এটার মধ্যে কলিজি দিয়ে ভালো মতন নেড়ে দিব একটু পানি দিয়ে। আমি কলিজিগুলো দিয়ে আর একটু পানি দিয়ে ঢেকে দেবো এটা, যেন আর একটু ভালো মতন ওয়েল কুক হয়। ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো, তারপরে দেখবো আমাদের কলিজিটার কীরকম অবস্থা হয়। কলিজির পানিটা শুকিয়ে আসছে আপনারা দেখছেন অলরেডি, আমি আর একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছিলাম, আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগছিলো, আমি জানি না কলিজি থেকে আমার একটু কেমন জানি গন্ধ গন্ধ আসে, এই জন্য আমি আর চাচ্ছিলাম আর একটু ভুনা করে নিতে আর কি। তো ঢেকে ভুনা করার পর এইরকম হয়েছে দেখতে। তো আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো আমার কলিজি এখন হয়ে গেছে, আপনারা চাইলে এটার উপর দিয়ে ধনে পাতার কুচিও দিয়ে দিতে পারেন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলেও অনেক ভালো লাগে খেতে, স্বাদ খুব বেড়ে যায়। তো আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লেগেছে, আপনাদের কমেন্টসই আমাকে ইন্সপায়ার করবে। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।
If you like our video, please like, comment, and subscribe. Thank you. Bye-bye.